এসএসসি নিয়োগের দায় ফের অস্বীকার করলেন জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগে মন্ত্রীর ভূমিকা নিয়েই মুখ্য সচিব রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীকে। নিয়োগে মন্ত্রীর ভূমিকা নেই, মুখ্য সচিব মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করেন। আলিপুর আদালত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ সংক্রান্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে যেত, নিয়োগে মন্ত্রী হিসেবে আমার কোনো ভূমিকা নেই, ফের দায় অস্বীকার করলেন পার্থ চট্টোপাধ্যায়। একজন পলিসি তৈরি করে, একটা অংশ নিয়োগ করে, বিভিন্ন দপ্তরের সচিবরা রিপোর্ট করেন মুখ্য সচিবকে, মুখ্য সচিব রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীকে। এসএসসি আলাদা একটি বোর্ড, মন্ত্রী এসএসসি কে নিয়ন্ত্রণ করত না। আমি পাঁচটি দপ্তরের দায়িত্বে ছিলাম, বারবার দপ্তর বদল হয়েছে, আমি জানি না কারা চাকরি পেয়েছেন। এক বছরের বেশি সময় ধরে সিবিআই কিছু পেশ করতে পারেনি। জামিন চেয়ে, যেটা অত্যন্ত উল্লেখযোগ্য, জামিন চেয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার প্রসঙ্গ আজকে তোলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু উডলান্সে ভর্তি, উনিও অসুস্থ, আমি অসুস্থ, যে কোনো শর্তে জামিন চেয়ে আদালতে, এমনই মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়। সামনে পুজো আসছে, পরিবার আছে, জামিন দিন। কোর্টে সওয়াল, নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আরো যে কথা পার্থ চট্টোপাধ্যায় আজকে বলেছেন তার জামিন চেয়ে, যেখানে তিনি বলছেন যে ফাঁসিয়ে দেবার চক্রান্তের অভিযোগ এবার পার্থ চট্টোপাধ্যায়ের মুখে। প্রভাবশালী তত্ত্ব আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, যারা করেছে তারা অত্যন্ত প্রভাবশালী। আমার একাধিক প্রভাবশালী শত্রু ছিল যারা আমার সঙ্গেই কাজ করত। প্রভাবশালী শত্রুদের আমি তাদের শাস্তি দিতে চাই, কোর্টে বললেন পার্থ। আমি এর জন্য কোনোভাবেই দায়ী নই, কোর্টে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, আজকে পার্থ চট্টোপাধ্যায় আদালতে ঠিক যে যে বিষয় নিয়ে তার জামিনের জন্য সওয়াল করেন, বিস্তারিতভাবে আরো একবার তোমার কাছ থেকে জানতে চাইব। দেখো, আমরা দেখেছি গত এক বছরে বারবার পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে তিনি কিছুই করেননি, তাকে জামিন দেওয়া হোক, কিন্তু আজকে তিনি যেটা বললেন সেটা এর আগে কোনোদিন বলেননি। আজকে পার্থ চট্টোপাধ্যায় কি বলছেন? তিনি বলছেন যে তিনি কিছু করেননি, তিনি শুধুমাত্র মিনিস্টার ছিলেন এবং মিনিস্টারের রোল এসএসসিতে খুব বেশি থাকে না। এবং এই কথা বলতে গিয়ে তিনি যেটা বলছেন যে বিভিন্ন দপ্তরের সেক্রেটারিরা, তারা কিন্তু মুখ্যমন্ত্রী সিএমকে রিপোর্ট করেন, এবং এখানেই তিনি বলছেন প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, তারা কিন্তু সিএমকে রিপোর্ট করেন, এখানে কিন্তু মিনিস্টারের রোল খুব বেশি থাকে না। পাঁচটি দপ্তর আমার দায়িত্বে ছিল, বিভিন্ন সময়ে আমার দপ্তর বদল করা হয়েছে, এবং খুবই উল্লেখপূর্ণভাবে যেটা তাৎপর্যপূর্ণ আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায় যেটা বলছেন যে আমি যাদের সঙ্গে কাজ করতাম তাদের মধ্যেই কিন্তু শত্রু ছিল, এবং শত্রুরা হাইলি ইনফ্লুয়েন্সিয়াল, অর্থাৎ অত্যন্ত প্রভাবশালী শত্রুদের সঙ্গে আমি কাজ করতাম, এবং তাদের আমি শাস্তি দিতে চাই। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যেটা বলতে চাইছেন তার পেছনে কিন্তু কনস্পিরেসি হয়েছে, ষড়যন্ত্রের কথা তিনি আজকে বলেন। এবং আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায় প্রায় 7.5 মিনিট আজকে কোর্টে দাঁড়িয়ে জামিনের আবেদন করতে গিয়ে তিনি বিচারককে উদ্দেশ্য করে কথা বলেন, এবং তিনি যেটা বলেন যে একাধিক দপ্তরে তিনি একাধিক সময় ছিলেন এবং তিনি কোনোদিন কোনোভাবে এই স্ক্যামের সঙ্গে যুক্ত নন। এবং তিনি বলছেন যে একদিকে আমি দেখতে পাচ্ছি আমার বস, মাই বস, এই কথা তিনি টার্ম ইউজ করেন যে আমার বস প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু, তিনি হাসপাতালের ভেতরে সাফার করছেন, এবং একইভাবে আমি জেলের ভেতরে সাফার করছি, আমরা দুজনেই কিন্তু সাফার করছি। এবং তোমাকে যেটা বলছিলাম যে এসএসসি কিভাবে কাজ করে সেই কথা বলতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা যায় যে একটি বোর্ড এসএসসিকে চালায়, এবং এখানে কিন্তু মিনিস্টারের কোনো রোল ছিল না, আমার একাধিক শত্রু ছিল যাদের সঙ্গে আমি কাজ করতাম, অত্যন্ত প্রভাবশালী তারা, এবং তাদের কিন্তু আমি শাস্তি দিতে চাই যারা আবার এগেনস্টে কনস্পিরেসি করেছে। ধন্যবাদ প্রকাশ। আপনি বুদ্ধবাবুর কথা বললেন, কিছু বলবেন? বুদ্ধবাবু অসুস্থ, দ্রুত সুস্থ কামনা করি। আমি মানুষ, আমি মানুষ, আমার কোনো প্রভাব নেই, প্রভাব সমাজে। অর্থাৎ জামিনের হয়ে ফের সামাল করতে গিয়ে নিয়োগ দুর্নীতির দায় ফের অস্বীকার করলেন পার্থ চট্টোপাধ্যায়ের। আগেও একাধিকবার তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন, আজকে যখন তাকে আদালতে পেশ করা হয় ফের নিজেকে
নির্দোষ বলে দাবি করলেন তিনি। একই সঙ্গে তিনি নিয়োগ দুর্নীতির দায় অস্বীকার করলেন। তিনি বললেন, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, যারা করেছে তারা অত্যন্ত প্রভাবশালী, আমার একাধিক প্রভাবশালী শত্রু ছিল যারা আমার সঙ্গেই কাজ করত, প্রভাবশালী শত্রুদের আমি তাদের শাস্তি দিতে চাই। কোর্টে আজকে এমনই বললেন পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এর আগে ওই প্রেস ক্লাবের সামনে ধর্ণা মঞ্চে গিয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি পার্থকে বলে দিচ্ছি একটা কমিটি তৈরি করতে, এবং সেই কথা বলার পরেই পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ প্রক্রিয়ার একেবারে শেষ ধাপে এসে একটি 5 সদস্যের ইললিগাল কমিটি, অবৈধ কমিটি তৈরি করেন। যে 5 সদস্যের কমিটি এমআইসির, অর্থাৎ সেই সময়ে যিনি এমআইসি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তার নির্দেশে তৈরি হয়েছিল। এখন তাকে স্পষ্ট তো বলতে হবে যে তিনি কার নির্দেশে এই 5 সদস্যের অবৈধ কমিটি তৈরি করেছিলেন, কারণ এই 5 সদস্যের কমিটিকে অবৈধ বলে আদালত অভিহিত করেছেন। এবং সেই সেই যেহেতু এই 5 সদস্যের অবৈধ কমিটিটি পার্থ চট্টোপাধ্যায় তৈরি করেছিলেন এবং তাদের সুপারভিশনেই এই অবৈধ নিয়োগগুলো হয়েছে, তাই এই দায় পার্থ চট্টোপাধ্যায়। এবং এখন পার্থ চট্টোপাধ্যায়কে পরিষ্কার করে বলতে হবে সেই 5 সদস্যের কমিটি, অবৈধ কমিটি, তিনি কার নির্দেশে করেছিলেন। এসএসসিতে নিয়োগের দায় ফের অস্বীকার করলেন জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগে মন্ত্রীর ভূমিকা নেই, মুখ্যসচিব রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীকে। এ প্রসঙ্গে বলতে গিয়ে আবার প্রভাবশালী তত্ত্ব সামনে আনলেন পার্থ চট্টোপাধ্যায়। কথা বলবো এই মুহূর্তে সিপিএম নেতা সমীক লাহিড়ী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সমীক বাবু, আপনি শুনলেন পার্থ জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায় আজকে যে যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। জেইডির আইনজীবীরা গত বৃহস্পতিবার এই প্রভাবশালী তত্ত্বে পঞ্চবান হাজির করেছিলেন, আজকে সেই প্রভাবশালী তত্ত্বকেই ঢাল করলেন পার্থ চট্টোপাধ্যায় জামিন পেতে। চোর স্বীকার করবে যে সে চুরি করেছে? দেখেন মানুষকে বোকা বলেন, পুরো বক্তব্য আপনার শুনতে পাচ্ছি না, মাঝে মাঝে একটু ডিস্টার্ব হচ্ছে, একটু ব্রেক করছে, একটু যদি বলেন আবার। সমীকদা, চোর কোনোদিন নিজের দোষ স্বীকার করে না, সমীকদার কথা ঠিকঠাক এসে পৌঁছচ্ছে না আমাদের কাছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব সমীক লাহিড়ী সিপিএম নেতা তার সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি আজকে পার্থ চট্টোপাধ্যায় যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, এসএসসিতে নিয়োগের দায় ফের অস্বীকার করেছেন, নিয়োগে মন্ত্রীর ভূমিকা নেই, মুখ্যসচিব রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীকে, আলিপুর আদালতে যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এবং প্রভাবশালী তত্ত্ব সামনে আনলেন তিনি অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় জামিন প্রশ্নে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সিপিএম নেতা সমীক লাহিড়ী। সমীকদা, যে কথা আপনি বলছিলেন, কোনো কারণে সমীকদার কথা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। আপনাদের জানিয়ে রাখি পার্থ চট্টোপাধ্যায় আজকে যে কথা বলেছেন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যত মুখ্যমন্ত্রীর কাছে, নিয়োগে মন্ত্রী হিসেবে আমার কোনো ভূমিকা নেই, একজন পলিসি তৈরি করে একটা অংশ নিয়োগ করে, এর পাশাপাশি প্রভাবশালী তত্ত্ব সামনে এনেছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রসঙ্গ এনেছেন যে তিনি উডল্যান্ডসে ভর্তি, উনি অসুস্থ, আমি অসুস্থ, যে কোনো শর্তে জামিন চেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রসঙ্গ সামনে আনলেন এবং প্রভাবশালী তত্ত্ব ফাঁসিয়ে দেওয়ার চক্রান্তের অভিযোগের সঙ্গে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, যারা করেছে তারা অত্যন্ত প্রভাবশালী, জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা গেল এই কথা। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে দল যা অবস্থান নেয়া তা স্পষ্টভাবে আগেই জানিয়ে দিয়েছে। এখন পার্থবাবু তার বক্তব্য, যে কোনো অভিযুক্ত তার সমর্থনে বা তার জামিনের প্রার্থনায় তার যে কোনো যুক্তি মহামান্য আদালতের সামনে পেশ করতেই পারেন, সেটা সম্পূর্ণ অধিকার এবং স্বাধীনতা তার রয়েছে। কিন্তু এই বিষয়ে এই মুহূর্তে দলের তরফে কোনো বক্তব্য পেশ করতে চাই না। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে খবরের দিকে নজর রয়েছে যে জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায় তার জামিনের জন্য আদালতে আজকে ঠিক যে যে বিষয় নিয়ে সওয়াল করেছেন, যেখানে তিনি বলেছেন যে নিয়োগে মন্ত্রীর ভূমিকা নেই, মুখ্য সচিব রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীকে, আদালতে আলিপুর আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায় এবং তিনি যেখানে বলছেন যে নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে, নিয়োগে মন্ত্রী হিসাবে তার কোনো ভূমিকা নেই, পাশাপাশি তিনি এমনটাও বলেছেন যে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে,
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আজকে জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায় তার জামিনের জন্য আদালতে আলিপুর আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। না না, দেখুন, আস্তে আস্তে সত্য বেরিয়ে আসছে। এখন জানালেন যে মুখ্য সচিব রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীকে, অর্থাৎ ঘুরে ফিরে তিনি জানালেন যে তার এই দুর্নীতিতে কোনো যোগাযোগ নেই, যা কিছু যোগাযোগ মুখ্যমন্ত্রীর। আসল কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর যে এর মধ্যে পুরোপুরি যোগসাজশ আছে, তিনি যে একটা সাধারণ একটা খেলোয়াড় ছাড়া আর কিছু নয়, সেটা পার্থ চ্যাটার্জি বোঝানোর চেষ্টা করলেন। আজকে ইঙ্গিতে বললেন, আর কদিন গেলে পরে আরো স্পষ্ট করে বলবেন, প্রমাণ সহ বলবেন। সেই কারণে ধৈর্যের বাঁধ যত ভাঙতে থাকবে তত সত্য বেরিয়ে আসবে, আর আসল কাল্পিট যেটা বাংলার মানুষ দেখার জন্য বসে আছে সেই আসল কাল্পিটের নাম চলে আসবে জনসমক্ষে, আর এটার অপেক্ষায় সারা বাংলার মানুষ রয়েছে। ধন্যবাদ আপনাকে। জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায় দিকে রাস্তার একাংশ দখল করে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের অফিস। বেহালার মঞ্চনে পার্থ চট্টোপাধ্যায়ের যে অফিস রয়েছে তার রাস্তার একাংশ দখল করে রয়েছে। বিষয়টি নজরে আছে, সিদ্ধান্ত নেবে প্রশাসন, এমনই বলছেন মেয়র পরিষদ। এই সেই অফিস পার্থ চট্টোপাধ্যায়ের অফিস, বেহালার মঞ্চনে রাস্তার একাংশ দখল করে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের এই অফিস। সম্প্রতি বেহালায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় প্রাণ কেড়ে নেয় 7 বছরের সৌরনীল সরকারের, এবং তারপর থেকেই শুরু হয় প্রশাসনিক তৎপরতা, সেটা যান নিয়ন্ত্রণ হোক বা রাস্তায় বিভিন্ন জায়গায় ব্যারিকেড বা ড্রপগেট বসানোর কাজ। আমরা রয়েছি বেহালা ডায়মন্ড হারবার রোডের ওপর, বেহালা ম্যানটন, এবং সেখানে দেখা যাচ্ছে এই হচ্ছে মূল যে রাস্তা সেই রাস্তা, এবং মূল রাস্তার এই যে হচ্ছে ফুটপাথ, এবং তার মধ্যে দেখা যাচ্ছে একেবারে রাস্তার মাঝখানে একটি অস্থায়ী অফিস। এই অফিস হচ্ছে বেহালার বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। তিনি যখন মন্ত্রী ছিলেন সেই সময় থেকেই কিন্তু এই অফিসটা তিনি খুলেছিলেন, এবং একেবারে ওনার যে জনসংযোগ কার্যালয় তার সামনে রাস্তার ওপর একেবারে এখানে দেখা যাচ্ছে যে নিচের দিকে অংশ সেটা ঢালাই করা হয়েছে, এবং এখানে কিন্তু তার অফিস রয়েছে এবং কোলাপসিবলের গেট দিয়ে ঘেরা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে জেলবন্দী অবস্থায় রয়েছেন, এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে এই যে অফিস সেই অফিস রাস্তার মধ্যে রয়েছে। বিভিন্ন জায়গায় যে বিষয়টা বলা হচ্ছে পুরসভার তরফ থেকে যে রাস্তা কোনোরকমভাবে যাতে দখল না হয় বা রাস্তা যাতে খালি থাকে, এবং একেবারে ঠিক সামনেই বেহালা বরিশায় যে দুর্ঘটনা ঘটলো সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে যারা হকার রয়েছে রাস্তার মধ্যে তাদেরকে সরানোর যে ব্যবস্থাপনা সেটা কিন্তু গ্রহণ করা হয়েছে। এবং পার্থ চট্টোপাধ্যায় যে অফিস সেই অফিস কিন্তু এখানে এখনও পর্যন্ত রয়েছে, এবং রাস্তার মধ্যে অনেকটা অংশ জুড়েই কিন্তু যে রাস্তা সেই রাস্তা কার্যত এখানে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরা দীপ্তিময় চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আপনারা দেখলেন সেই ছবি, ম্যানটানে একেবারে রাস্তার উপরে পার্থ চট্টোপাধ্যায়ের অফিস, জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়, এবং রাস্তার একাংশ দখল করে রয়েছে এই অফিস। বেহালায় মর্মান্তিক পথ দুর্ঘটনার পর যে প্রসঙ্গ বারে বারে উঠে এসেছে যে ফুটপাত একেবারে ভর্তি হয়ে গিয়েছে, ফুটপাতকে দখলমুক্ত করতে হবে যাতে সাধারণ পথচারীরা সেই রাস্তা দিয়ে হাঁটতে পারে, এবং তারই প্রয়াস ইতিমধ্যে পুরসভার তরফ থেকে শুরু হয়েছে। স্থানীয় কাউন্সিলর এ বিষয়ে কি বলছেন শোনাব। প্রশাসন এটা দেখছে, প্রশাসন যেটা যেভাবে করবে সেভাবেই হবে কাজটা। সিদ্ধান্ত নিয়ে যতটা সম্ভব মানুষকে রিলিফ দেওয়া যাতে মানুষ ফুটপাত, মোটামুটি এরকম একটা সিদ্ধান্ত হয়েছে শুনেছি। আর খালি করা তো এটা তো হকার্স প্রবলেম তো আজকের না, দীর্ঘদিন ধরে প্রবলেম। এই প্রবলেমকে সমস্যার সমাধান করতে গেলেও কিছুটা চিন্তাভাবনা করে করতে হয়। এই রাস্তাটা মেনটেন করে পিডাব্লিউডি, সুতরাং এটা প্রশাসনিক সিদ্ধান্ত। দখল করে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের অফিস। আর এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি কি বলেন, আসুন শুনে নেই। পার্থদা, বেহালার বাড়ি অফিস ভাঙা হচ্ছে, আপনার কি বলবেন পার্থদা? আমার এই 25 বছর লাগে রাজসভা কেটে এরকম ঘটনা ঘটেনি। আমি পরিবারের প্রতি সম্মান জানাই, এবং পরিবারের পাশে থাকা। আপনার পার্টি অফিস বলছে বেআইনিভাবে দখল করা হয়েছিল, সেটা ভাঙা হবে, কি বলবেন, কিছু বলবেন দাদা এই বিষয়ে? সেটা কি বেআইনি ছিল?